নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফাটক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান সহ গুদাম ঘর। সংখ্যালঘু শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সরব কাছাড় মুসলিম সমাজ। দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির, ব্যাপক সারা লোয়ার পোয়াতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর ফাটক বাজারের কালীবাড়ি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটবাজারের শুকনো মাছের দোকানে এই অগ্নিসংযোগ সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে কয়েকটি দোকানপাট সহ গুদাম ঘর। প্রাপ্ত তথ্য মতে জানা যায়, একটি গুদাম ছিল তুলোর এবং অপরটি ছিল তেলের। আগুনে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরক হওয়ায় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে গোটা এলাকায়। এদিকে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা দমকল ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। শিলচর শহরের ট্রাঙ্ক রোডে বুধবার রাতে এক সংখ্যালঘু প্রাক্তন শিক্ষক ও তার পরিবারের লোকজনদের ওপর কিছু দুষ্কৃতীরা আক্রমণ চালায়, পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুর করে। বৃহস্পতিবার সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হলেন কাছাড় জেলার মুসলিম সমাজ। পরে দোষীদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে কাছাড় জেলার জেলা উপায়ুক্ত ও পুলিশ সুপারের উদ্দেশ্যে এক সনদপত্র প্রদান করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মকর্তারা জানান, যারা সমাজের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে সেইসব দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ বড়ভূয়া, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া, আনসার বর লস্কর সহ অন্যান্যরা। আমরা চাই না এই বিক্ষিপ্ত কিছু ঘটনায়। আমাদের বরাক ভ্যালির হিন্দু মানুষ, যারা মেজরিটি মানুষ, মেজরিটি হিন্দু, মেজরিটি মুসলিম, শান্তি চায়। কতিপয় দুষ্কৃতিকারীর জন্য যাতে শান্তি বিঘ্নিত না হয়, এটাই আমাদের মূল দাবি। এবং এর জন্য কালপিট ধরে অ্যারেস্ট করার জন্য আমরা দাবি করেছিলাম এবং সিসি ক্যামেরা ফিট করার কথা বলেছিলাম, এখানে পুলিশ পেট্রোল দেওয়ার কথা বলেছি। তো এসপি আশ্বাস দিয়েছেন, বলেছেন পাঁচজনকে অলরেডি অ্যারেস্ট করেছেন, সেটা একটা গুড নিউজ। সঙ্গে পরবর্তীতে এখানে সিসি ক্যামেরা এবং পেট্রোল নির্মাণ করার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চিহ্নিত করে সার্টিফিকেট প্রদান করতে করিমগঞ্জের বিভিন্ন স্থানে শিবিরের আয়োজন করেছে জেলা প্রশাসন। এ মর্মে বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কার্যসূচি মোতাবেক লোয়ারপোয়া ব্লকের হাতিখিরা এমএ স্কুলে এক শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় হাজারখানেক দিব্যাঙ্গরা উপস্থিত থাকলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত 7 শতাধিক দিব্যাঙ্গদের স্বাস্থ্য বিভাগের পক্ষে পরীক্ষা নিরীক্ষার পর বিভাগীয় পক্ষে সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে তাদেরকে জেলা সমাজকল্যাণ বিভাগ থেকে একটি বিশেষ কার্ডও তৈরি করে দেওয়া হবে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালিকা নাজমা বেগম। উল্লেখ্য, জেলার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অক্ষমতার সার্টিফিকেট প্রদান করার উদ্দেশ্যে জেলার বিভিন্ন স্থানে শিবিরগুলো বিগত কয় মাস পূর্বে শুরু করার কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে নেওয়া হয়। পরে চলতি মাসের 17 ফেব্রুয়ারি থেকে ক্রমান্বয়ে স্ক্রিনিং শিবিরগুলো অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা সমাজকল্যাণ বিভাগ, জাতীয় স্বাস্থ্য মিশন ও সক্ষম এনজিওর সহযোগিতায় প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয় করিমগঞ্জ কলেজের মাঠে। বৃহস্পতিবার অনুরূপ শিবির অনুষ্ঠিত হয় লোয়ারপোয়াতে। আগামী 3 মার্চ এমন শিবির অনুষ্ঠিত হবে দুর্লভছড়া হিন্দি বিদ্যাপীঠ এমএ স্কুলে, 8ই মার্চ লামবাজারের স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে এবং আগামী 12 মার্চ বদরপুরের এনসি কলেজে এই শিবির অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে শিবির চলবে। এতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব এক বিজ্ঞপ্তিতে জেলার ইচ্ছুক বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের তাদের সুবিধা অনুসারে নিকটবর্তী শিবির সমূহে উপস্থিত থাকতে অনুরোধ জানান। এতে আরও জানানো হয় যে প্রার্থীদেরকে তাদের সঙ্গে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড অথবা যে কোনো ফটোযুক্ত আইডি কার্ড এবং বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের কপি বা ইলেকট্রিসিটি
ইলেকট্রিসিটি বিলের কপি অথবা রেশন কার্ডের কপি বা অন্য যে কোনো বাসিন্দার প্রমাণপত্র তথা দুই কপি ফটো সঙ্গে নিয়ে শিবিরে আসতে আহ্বান জানানো হয়। আজকের এখানে আমাদের একটা বিশেষভাবে সক্ষম যারা ব্যক্তি তাদের সার্টিফিকেট প্রদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় প্ল্যান করে আমরা সার্টিফিকেট প্রদানের কাজগুলো করা হচ্ছে। বিভিন্ন বিভিন্ন বিভাগের আমাদের স্পেশালিস্ট যারা আছে ফার্মাসি ম্যানেজমেন্ট তারা এসেছে এবং এই শিবিরটা আমার জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সমাজ কল্যাণ বিভাগ এবং সক্ষম এনজিও সবাই মিলে এটা আয়োজন করা হয়েছে। করিমগঞ্জ কলেজে 17 তারিখে হয়ে গেছে একটা শিবির, তারপর আজকে লোয়ারপাড় ব্লকের আন্ডারে আজকে শিবিরটা বর্তমানে চলে, তারপর আমাদের আরও 3টা শিবির আছে, দুর্গছড়াতে একটা আছে, নিলাম বাজারে একটা আছে এবং বদরপুরের ব্লকে একটা আছে। এখানে বিভিন্ন আইডিয়া মানে আইডিয়ারে চিনাক্তকরণ করে ওদেরকে সার্টিফিকেট দেবে বিভিন্ন বিভাগের ডাক্তাররা। এই সার্টিফিকেট নিয়ে ওরা সমাজ কল্যাণ বিভাগে যাবে, ওখান থেকে ওদেরকে ফাইনাল সার্টিফিকেট দেওয়া হবে। শিলচর ট্রাঙ্ক রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রাক্তন শিক্ষক ও তার পরিবারের ওপর আক্রমণের মতো জঘন্য ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বাম সংগঠন। বৃহস্পতিবার শিলচর অফিস পাড়াস্থিত জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে বামপন্থী দল যথাক্রমে সিপিআইএম, এসইউসিএ কমিউনিস্ট, সিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক, সিপিআই দল ও গণসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সমীরণ আচার্য বলেন, এ ধরনের ঘটনা শহরের শান্ত পরিবেশকে অশান্ত করছে। শিলচর শহরের নিরপরাধ মানুষকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে হামলা চালানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে এ ধরনের ঘটনা আটকানো যেত, কিন্তু পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা অপরাধীদের অপকর্ম ঘটাতে মদত যোগাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন হায়দার হোসেন চৌধুরী, সুপ্রিয় ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী প্রমুখ। এদিন বিক্ষোভ শেষে বামপন্থী দলগুলোর পক্ষ থেকে এক প্রতিনিধি দল কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক সাধন সরকারের সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। অল ইন্ডিয়া রেডিওর সামনে বজরং দলের একটা প্রতিবাদী কর্মসূচি ছিল, গণতান্ত্রিকভাবে তারা সেই কর্মসূচি পালন করতেই পারে, কিন্তু সেই প্রতিবাদী কর্মসূচির সময়ে একটা মুসলিম পরিবার যখন সেই দিকে যাচ্ছিল তখন তাদের উপর যেভাবে ন্যাকারজনক আক্রমণ করা হয়, একজন মহিলাকেও অপমান করা হয়, এখানে মারধর করা হয়, গাড়ির উপর আক্রমণ করা হয়, এই ধরনের সংস্কৃতি কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি নয়। এই নতুন এক ধরনের লুম্পেন সংস্কৃতি এরা এখানে চালু করতে চাইছে, যার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমস্ত বামপন্থী দল আমরা এখানে একযোগে এখানে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এটা লজ্জার ঘটনা যে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এর আগেও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভাজনের জন্যে, কিন্তু প্রশাসন অদ্ভুতভাবে নীরব থাকে, আর বলবেই বা কাকে। একজন মুখ্যমন্ত্রী যেখানে একের পর এক সাম্প্রদায়িক বক্তব্য রাখেন সেখানে এরা তো সেটা করবেই, এবং প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকারভাবে থাকছে। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই অঞ্চলটাকে অশান্ত করার জন্যে, একটা লুম্পেন সংস্কৃতিকে আনার জন্যে এখানে প্রশাসনিক মদতে এই সমস্ত কিছু চলছে। আর যদি তা না হয় তাহলে আমরা চাইব অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। ইদরি বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক সমীরণ আচার্য, তপজ্যোতি ভট্টাচার্য, সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য, এসইউসিএ কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ অনেকে। অসম সরকারের রাজ্যিক তপশিলী উন্নয়ন কর্পোরেশন বোর্ডের ডিরেক্টর পদে নিযুক্তি পেলেন ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার অন্যতম বরিষ্ঠ নেতা তথা বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস। গত 9 ফেব্রুয়ারি অসম রাজ্যিক তপশিলী উন্নয়ন কর্পোরেশন বোর্ডের চেয়ারম্যান জয়ন্ত দাসের নেতৃত্বে গঠন করা রাজ্যিক বোর্ডের কমিটির তালিকা অসম সরকারের উপজাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ চন্দ্র সাহুর অনুমোদনে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়। সুবোধবাবুর এই নতুন দায়িত্ব পাওয়ার পর অসম সরকারের বন পরিবেশ, মিন এবং আবগার বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সুবোধ দাসকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন সহ তার নতুন দায়িত্বের জন্য বরাক উপত্যকার তপশিলী জাতির উন্নয়নে এক নতুন দিগন্তের আলোড়ন আসবে বলে জানান। গাড়ি আটকে প্রাক্তন শিক্ষক সহ তাঁর স্ত্রী ও মেয়েকে দলবদ্ধ আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে গাড়ি। আক্রান্ত
প্রাক্তন শিক্ষক রবিজুল আলী বড়ভুইয়ার অভিযোগ, বজরং দলের নাম করে এই হামলা চালিয়েছে শতাধিক যুবক। পরে এ নিয়ে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন তিনি। এদিকে এ ঘটনার পর গর্জে উঠেছে বিভিন্ন দল সহ সংগঠন। শিলচরের বুকে এভাবে নিরীহ লোকদের উপর আক্রমণ করা কখনো মেনে নেওয়া যায় না। পুলিশ তদন্ত করে দোষীদের শীঘ্রই গ্রেফতার করতে দাবি জানান। এ ঘটনার নিন্দা জানিয়ে সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ ধরনের ঘটনা ঘটছে, প্রশাসনকে এসবের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি। বিজেপির সংখ্যালঘু নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে কংগ্রেসকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়া সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এহেন ঘটনায় নীরব ভূমিকা কেন পালন করছেন, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন যুব কংগ্রেসের সভাপতি ইজাজ। এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই যেন গ্রেফতার করা হয় এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় সেটা আমি দাবি রাখছি। আমি সোনাই সমষ্টির বিধায়ক, বর্তমান বিধায়ককে আহ্বান রাখছি, উনি যেন জেলা প্রশাসনের এবং কাছাড় পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ওনাকে আহ্বান রাখছি। এবং আমি সোনাই সমষ্টির বিজেপির একমাত্র সংখ্যালঘু প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাহেবের এইসব ঘটনার পরও মৌন থাকার কারণটা বুঝতে পারিনি। অন্যদিকে ধর্মীয় সংগঠন উত্তর পূর্ব ভারত যুব আহরে সুন্নাতের সভাপতি নাজির হোসেন মজুমদার বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর বারবার এরকম ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয়। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে একটি আইন আনা হোক যাতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যারা আক্রমণ করে, যারা হামলা করে, তাদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম সাজা যেন ঘোষণা করা হয়। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। দেখুন, কয়েকদিন পরপর যেভাবে এই ঘটনা ঘটছে তা কিন্তু আমাদের সমাজের জন্য, ভ্রাতৃত্ববোধের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের উপত্যকার জন্য কিন্তু এটা অশনি সংকেত আমি বলে মনে করছি। কারণ মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে হিংসা কোনো ধর্ম কখনো শিক্ষা দেয় না। ধর্ম মানুষের মধ্যে মিলন ঘটায়, ধর্ম বিচ্ছেদ নয়। কিন্তু এই দুষ্কৃতীরা বিচ্ছেদ ঘটাতে সবসময় উঠে পড়ে লেগে আছে। আমি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছেন, আপনাদের প্রতি অনুরোধ করছি, এই যে দুষ্কৃতীরা কাজ করছে, ঘৃণনীয় কাজ করছে, এটা তো কখনো যদিও ধর্ম সমর্থন করে না, তখন আপনারা নীরব কেন? অন্ততপক্ষে বিশেষ একটি ধর্মের উপর আঘাত করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। আপনারা যারা আছেন, ধর্মীয় পণ্ডিত যারা আছেন, ধর্মীয় সংগঠন যারা আছে, তাদেরও প্রতিবাদ করা তো উচিত, কিন্তু কখনো আমরা দেখি না। আমরা দেখি মুসলিমদের উপর অ্যাটাক করা হয় এবং কিছু সংখ্যক মানুষ সবসময় তার নিন্দা এবং প্রতিবাদ করে আসছেন, কিন্তু সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আমরা সবাইকে গর্জিয়ে ওঠা উচিত, সবাইকে প্রতিবাদ। কৃষি বিভাগের মদতে সরকারি সারের লুণ্ঠন হচ্ছে প্রতিদিন। এই বিষয় নিয়ে প্রশ্ন করে মুখ খুলতে নারাজ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একদিকে সরকার যখন বিভিন্ন সিন্ডিকেট সহ সারের ও সিন্ডিকেট রাজ বন্ধ করতে তৎপর, ঠিক সেই সময় সরকারি কর্মচারীদের মধ্যে বেগম দুর্নীতি চলছে কৃষি বিভাগে। সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে শিলচর শহরের মধ্য দিয়ে চলছে অবাধে সার পরিবহন। 3 টন পরিবহনের ক্ষমতা সম্পূর্ণ ট্রাকে কখনো 4-5 টন তো কখনো 6 টন সার পাচার হচ্ছে রাজ্যিক পণ্যসার নিগমের ওয়ার্ড হাউস থেকে। প্রতিদিন প্রায় 20-25টি গাড়ি দিয়ে এই ধরনের অবৈধ কারবার চলছে শিলচর শহর থেকে। চাহিদা মতো বিভিন্ন বাগান কর্তৃপক্ষকে এই সার যোগান দিচ্ছে কৃষি বিভাগ। মাত্র 3 টনের পারমিট থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই ধরনের ট্রাকগুলিতে 5 বা 6 টন পরিবহনের অনুমতি দিচ্ছে কৃষি বিভাগ। এই বিষয়টি নিয়ে নিশ্চুপ কৃষি বিভাগ এবং জেলা পরিবহন বিভাগ। মালুগ্রামস্থিত ওয়ার্ড হাউস থেকে ট্রাক লোড করে বেরিয়ে যাবার সময় জনৈক ড্রাইভার এই ওভারলোডের কথা স্বীকার করে নেন। কৃষি বিভাগের কাছে বিষয়টি জানতে চাইলে তারা এ ব্যাপারে কোনো বক্তব্য রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দেন। টোটাল গাড়িতে এখন কতটা মাল আছে? দাদা তো কতটা হইল, কত কুইন্টাল হইল? কত কুইন্টাল হিসাব করছি না, কয়টা নই কত একশো, কত কুইন্টাল মাল? সাইকেল হইল এমনি তো 3 টন আপনার ক্যাপাসিটি। আমার তো গাড়ি 35 কুইন্টাল ক্যাপাসিটি, মানে আপনার তো পাসিং রেট তো 3 কুইন্টাল, 3 টন।
মৌলবাদী জেহাদি সংগঠন পিএফআই এর দ্বারা কর্ণাটকের বজরং দলের কার্যকর্তা হর্ষ হিন্দু বজরং এর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাইলাকান্দিতে তীব্র প্রতিবাদ এবং র্যালি বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে হাইলাকান্দি শহরের আদিকালী বাড়ি থেকে মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে বিশাল র্যালি বের করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। পরে হাইলাকান্দির বাটা পয়েন্টের সামনে এসে মৌলবাদী জেহাদি সংগঠনের কুশপুত্তলিকা দাহ করে। এদিন যৌথ সংগঠনের কর্মকর্তারা মৌলবাদী জেহাদি সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলে। এরপর এক সাংবাদিক সম্মেলনে বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী এবং অন্যান্য বজরং দলের কর্মকর্তারা জানান যে সম্প্রতি কর্ণাটকের বজরং দলের একজন সক্রিয় কার্যকর্তা হর্ষ হিন্দু বজরঙ্গীকে মৌলবাদী জেহাদি সংগঠন পিএফআই এর সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে মৌলবাদী জেহাদি সংগঠন পিএফআই কে হুঁশিয়ারি দিয়ে বলেন যে ভবিষ্যতের জন্য মৌলবাদী জেহাদি সংগঠনকে চরম মূল্য দিতে হবে। তারা আরো বলেন যে বজরং দলের কর্মকর্তারা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করে থাকেন, আর এতে যদি কোনো মৌলবাদী জেহাদি সংগঠন বাধা হয়ে দাঁড়ায় তবে তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে। বজরং দলের জেলার সংযোজক জিৎ চক্রবর্তী বজরং দলের পক্ষ থেকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের কাছে ভারতবর্ষে থাকা সকল মৌলবাদী জেহাদি সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। নির্মমভাবে হত্যা করে এটারই প্রতিবাদে আমরা এখানে হাইলাকান্দি বজরঙ্গল জেলা বজরঙ্গল থেকে এখানে সংগত হয়েছি। এই প্রতিবাদ আমাদের জেলার বিভিন্ন স্থানে হয়েছে। আজকে আমরা হাইলাকান্দি শহরে এই এটার প্রতিবাদ সাব্যস্ত করি। কোনো মেমোরেন্ডাম বা কিছু দেওয়া হচ্ছে? এটার সম্বন্ধে কোনো মেমোরেন্ডাম সর্বোচ্চ স্তরে দেওয়া হয়েছে, আমরা হাইলাকান্দিতে দেওয়া হয়নি। আমরা ভাবছি দেওয়ার জন্য। কী বলছেন আজকে বজরঙ্গলের যে যে প্রতিটা হয়েছে তার জন্য মৌলবাদী থেকে একটাই কথা জানাতে চাই, বজরঙ্গল এভাবে আগে থেকেও বলিদান দিয়ে আসছে, আগামীতেও দিবে, বজরঙ্গলের জন্য পিছিয়ে যাবে না। মৌলবাদীদের মানে ওয়ার্নিং দিয়ে বলছি, সামনে যাও, নাহলে বজরঙ্গল যদি একবার মাঠে নেমে যায়, তোমরা জানো তো গুজরাটে কী হয়েছে, সেটা পুরো ভারতবর্ষে আমরা দেখিয়ে দিব বজরঙ্গল কী করতে পারে। সড়কের ফুটপাত পথিকদের হাঁটার জন্য নির্ধারিত থাকলেও পাথারকান্দির ব্যস্ততম শহর এলাকার অধিকাংশ ফুটপাতে চলে গেছে স্থানীয় একাংশ অসাধু ব্যবসায়ীদের দখলে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। অভিযোগ মতে পাথারকান্দির অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি বা ভবন মালিকরা ফুটপাত দখল করে দিব্যে চালিয়ে যাচ্ছে নির্মাণসহ সামগ্রী বিক্রির কারবার। এমন পরিস্থিতিতে স্থানীয় ফুটপাতগুলো জনগণের জন্য আশীর্বাদের বিপরীতে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণের দীর্ঘ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিগত দিনে স্থানীয় সার্কেল প্রশাসনের তরফ থেকে বার দুয়েক অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নামমাত্র ব্যবস্থা নেওয়া হলেও আজও কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্তমান হাইটেক যুগের সাথে তাল মিলিয়ে পাথারকান্দি উত্তর থেকে দক্ষিণ রেলওয়ে গেট পর্যন্ত প্রায় প্রতিদিনই নতুন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হচ্ছে। এতে অনেক দোকানদারের প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা টানতে সেই সব প্রতিষ্ঠানের অধিকাংশ সামরিক ফুটপাতে রেখে পসরা সাজে দিব্যি বেচাকেনা করছেন। এতে নাভিশ্বাস উঠছে বিভিন্ন পথিক সহ স্কুল কলেজ পড়ুয়াদের। এদিকে বিগত দিনের তুলনায় শহরের রাস্তাঘাটের আমূল পরিবর্তন সাধিত হলেও সমস্যা কাটেনি ফুটপাতের। এছাড়া পাথারকান্দির উত্তর থেকে দক্ষিণ রেলওয়ে গেট পর্যন্ত বর্তমানে বেশ কটি কাঁচা সবজির আড়ত ছাড়াও রয়েছে হার্ডওয়্যার দোকান। ফলে প্রায় প্রতিদিনই যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মুখে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করে সামগ্রী নামাতে দেখা যায় বিভিন্ন লরি চালকদের, ফলে শহরের বিভিন্ন সড়কে নিত্য যানজটের সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন পর পাথারকান্দি কালেবাড়ি রোডের সড়ক যোগাযোগ ভালো হতে না হতেই স্থানীয় একাংশ ব্যবসায়ীরা ফুটপাত ও জাতীয় সড়কের একাংশ দখল করে গ্যারেজের কাজ করায় যানজট বেড়ে চলেছে। সমূহ বিষয়টি নিয়ে পুলিশ সহ সার্কেল প্রশাসনকে নীরব দেখে আক্ষেপ করছেন ভুক্তভোগীরা। সৃষ্ট সমস্যার সমাধান করতে স্থানীয়রা ডিসি সহ এসপির আশু হস্তক্ষেপ কামনা করেন। আগামী 26 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত স্বাধীনবাজার ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা প্রাইভেট সিনিয়র মাদ্রাসার 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সভাপতি তথা মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবুল হোসেন লস্কর, সম্পাদক শিক্ষক ফখরুল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা বলেন, সোনাই পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পীর আলহাজ শাহ সুফি জামিলুন্নবী চৌধুরী বাগপুরী। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাই আলিয়া মাদ্রাসার
মুহাদ্দিস মোলানা রফিকউদ্দিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাইর বেধা করিমউদ্দিন বড়ভুই। অনুষ্ঠানে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজিজ, মোলানা মঞ্জুরুল হক লস্কর প্রমুখ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী 26 ফেব্রুয়ারি স্বাধীনবাজার ইসলামিয়া প্রাইভেট সিনিয়র মাদ্রাসার 25তম বাৎসরিক ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে। দেশবাসী সবার কাছে আমরা দাওয়াত রইল, আপনারা এই ওয়াজের মধ্যে সহযোগিতা এবং সাহায্য করিয়া এই সবারে সুন্দরভাবে সবে মিলিয়া আপনারা সাহায্যকর্তা এবং সবারে সুন্দর করার লাগিয়া সবার কাছে বিশেষ করিয়া আমার মাদ্রাসার পক্ষ থাকিয়া আপনার কাছে বিনম্র অনুরোধ এবং আপনারা যান যেরকম যেটা পারেন আপনারা সাহায্য করবা, আর ইনশাআল্লাহ মহফিলর আপনারা সব আইবা আপনার কাছে আমরার পক্ষ থাকিয়া দাওয়াত রইল। ত্রিপুরা সহ অসমের বিভিন্ন থানা ও পুলিশ চেকপোস্টে একের পর এক নেশা সামগ্রী বোঝাই গাড়ি সহ এসব কাণ্ডে জড়িত থাকার দায়ে অনেকেই ধরা পড়লেও এ ব্যবসা থেকে সহজে হাত পা গুটিয়ে নিচ্ছে না বিভিন্ন ড্রাগস মাফিয়ারা। ঠিক একইভাবে বৃহস্পতিবার 20 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বোঝাই একটি লরি সহ এক চালক ধরা পড়ল ত্রিপুরার 29 জেলার পেঁচারথল পুলিশের হাতে। এদিন সকালে গোপন সূত্রের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং এর নেতৃত্বে প্রভিশনারি ডিএসপি সমুদ্রদেব বর্মা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ রিয়াং, আবিদ হোসেন, পেঁচারথল থানার নবনিযুক্ত ওসি সুমন আচার্য সহ বিশাল টিএসআর বাহিনী পেঁচারথল থানার সামনে অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের উপর ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময় আগরতলা থেকে গুয়াহাটিগামী এইচপি 63E0225 নম্বরের একটি 14-চাকার লরি আসতেই পুলিশ গাড়িটিকে দাঁড় করে তল্লাশি চালায়। এতে গাড়ির ভেতর থেকে 30 প্যাকেটে মোট 226 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য 23 লক্ষ টাকার মতো হবে বলে জানায় ত্রিপুরা পুলিশ। সঙ্গে আটক করা হয় গাড়ির চালককে। ধৃত চালকের নাম মোহাম্মদ ওয়াসিম, বয়স 33, বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশি জেরায় ধৃত লরি চালক জানায় যে গাঁজাগুলো ত্রিপুরা আগরতলা থেকে বিশেষ সিন্ডিকেটের ইশারায় সুদূর বিহারে নিয়ে যাবার কথা ছিল। সেখানে প্রতি কেজি গাঁজার দাম ত্রিপুরার চেয়ে 4 গুণ বেশি। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। শুক্রবার ধৃত চালককে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আগরতলা থেকে টোয়ার্স পরিষাকর থেকে যেতে এসছে, তখন খবর পেয়ে আমাদের সাব ইন্সপেক্টর সনেশ, অসি সুমন আচার্য, প্রফেসর ডিওয়াইএসপি, আমি এবং অন্যান্য স্টাফ, ডিসিএম সাহেব সবাই মিলে আমরা ওট পেতে বসে থাকি এখানে। তখন এই গাড়িটা আসার পরে আমরা থামাই, থামানোর পরে গাড়িটাকে আমরা থানার দিকে নিয়ে আসি এবং একজন ড্রাইভার তাকে ফিটিং করে ডিসেমের সম্মুখে দুজন ডিসেম ছিল ওনাদের সম্মুখে যখন আমরা চেক করি ওদের মধ্যে আলাদা কম্পার্টমেন্ট করা তৈরি, এখানে টোটাল 237 কেজি 500 গ্রাম 30 প্যাকেটে আমরা এই যে গাঁজা বরাদ্দ করি বা বাজেয়াপ্ত করি। এটা প্রাথমিকভাবে যেটা জানতে পারি আমরা, এটা আগরতলা দিক থেকে তারা ইহার দিকে নিয়ে যাতে যাওয়ার উদ্দেশ্য ছিল। স্যার গাঁজাগুলির বাজার মূল্য কত টাকা হবে? এখন আমরা যতটা জানতে পারি যে এটা প্রতি কেজি 10,000 টাকা মূল্য হবে। এবং স্যার গাড়ির ভেতর থেকে কারোর গাড়ির না হ্যাঁ গাড়ি থেকে কারোর আটক করছে? হ্যাঁ, গাড়ি থেকে আমরা ড্রাইভারকে আটক করেছি। বিয়ের মঙ্গলাচরণের আগের রাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরিকাণ্ডে ফের সর্বশান্ত হল এক পরিবার। ঘটনাটি ঘটেছে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বাঘনজিপির 6 নং ওয়ার্ডে। জানা গেছে স্থানীয় নাগরিক তথা প্রয়াত শৈলেন্দ্রনাথ ও সুমতি নাথের মেয়ের মঙ্গলাচরণের দিনক্ষণ ধার্য করা হয়েছিল বৃহস্পতিবার। উক্ত তারিখের আগের রাতে অর্থাৎ বুধবার গভীর রাতে একদল চোরেরা কৌশলে তাদের ঘরে প্রবেশ করে নগদ 70,000 টাকা ও 2 ভরি স্বর্ণালঙ্কার ও 2টি দামি মোবাইল সেট হাতিয়ে নেয়। এতে সর্বশান্ত হয়ে যায় পরিবারটি। বৃহস্পতিবার সকালে বিষয়টি আঁচ করে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা। পরে এ মর্মে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ছুটে এসে প্রাথমিক তদন্ত শেষে একটি চুরির মামলা হাতে নিয়ে জোর তদন্তে নামার খবর পাওয়া গেছে। তবে এ কাণ্ডে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউকে ধরপাকড়ের খবর নেই। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৃহত্তর কদমতলা সহ আশপাশ এলাকায় ঘন ঘন চুরির কাণ্ডে স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ওয়ার্ড নম্বরটা কত? কোন গ্রাম পঞ্চায়েতে? কালকে কি চুরি হয়েছে আপনাদের বাড়িতে? কালকে তো মঙ্গলাচরণ, আজকে সকালে, কালকে রাত্রে সব তা ঢুকাইছে দিয়ে দিন মধ্যে
ঢুকাইয়া রাখছি আর সকালে উঠিয়া দেখি এটা নিয়ে বিয়া শাড়ি এরপরে শাড়ি হলে সাইটটা এরপরে সাজর জিনিস সব প্রচুর আছে এখানে সোনার কি কি জিনিস সোনার খালে হাতে আর টাকা পয়সা টাকা পয়সা টাকা আর কি কি গেছে মোবাইল নিছে এবারে পার্সের ভিতরে আছে টাকা ৩৫,০০০ এটিএমও নিছে মানে একটা আছে আমার কন্ডিশন নিছে মানে গাড়ির চাবি রয়েছে আর আমার পার্সটা নিয়ে গেছে তো মঙ্গলাসনটা আজকে সকালে মঙ্গলাসন আজকে সকালে আর এটিএম একটা আছে মানে পার্সের ভিতরে এটিএমটা শেষ করার আগে দেখে নিই বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। হাটক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান সহ গুদাম ঘর। সংখ্যালঘু শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সরব কাছাড় মুসলিম সমাজ। দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির, ব্যাপক সারা লোয়ার পোয়াতে। আজ সংবাদ এ পর্যন্তই, নমস্কার।